এখন এলএ থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছি, এই জার্নিটাও দেখাবো। ওইটা ক্যালিফোর্নিয়ার একটা সিটি, আমরা প্লেনে কত কাছাকাছি এসে গেছি আমেরিকান এয়ারলাইন্স। কত লাগেজ, আল্লাহ, এই কয়েকটা মানুষের খালি লাগেজ দেখো কত, সো মাচ মোর। এই গাড়ি হলো আমরা রেন্ট করলাম এই ভ্যানটা, দেন এন্টায়ার ট্রিপটা এখন এই ভ্যানে হবে। ওকে, এটা হলো ইনসাইড, আহারে ভাগ্যে তোমাদের লিখে রাখছে। এই যে পুরো একটা রাইডের মতো, আল্লাহ কি অদ্ভুত। এখন দ্য ফেমাস গোল্ডেন গেট ব্রিজের উপরে যাব, সান ফ্রান্সিসকো, যেটা মানুষ আসে দেখতে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পিপল আসে এই ব্রিজকে দেখতে। ফগের জন্য না মানে কোনো কিছু মানে দেখো পুরো একদম মানে মনে হচ্ছে আমি কোথাও মানে হ্যাঁ একদম গ্লুমি একটা লোক, বাট নো আই ডোন্ট লাইক গ্লুমি লোক। ও ওয়াও, এই সাইড গুলো দেখো পুরো মনে হচ্ছে আমি একটা ক্লাউডের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছি। দিস ইজ দ্য ব্রিজ, এখন আমরা এন্টার করি নাই, করবো। এটা এখন ওয়েলকাম সেন্টার মনে হয় না। ও ওয়াও, খালি ভিউটা দেখো, উফ, আব্বা যে বলছিল না যে লাইফে বেঁচে থাকলে একদিন যাইও। উফ আল্লাহ, ডিম্পি, আই হ্যাভ বিন টেলিং দিস স্টোরি ফর সো লং, আহ
আরে কি যে সুন্দর, উফ, ওয়াও, হোয়াট এ ভিউ ম্যান, আল্লাহ, ও মাই গুডনেস, সি হোয়াট এ নেচার। এই যে আমাদের এখানে গোল্ডেন গেট ব্রিজে এখানে আমরা অনেক ফটো শুট করলাম, দেন অনেক অনেক সুন্দর দেখার মতো। আসো তোমরা পিছনে পিছনে চলে আসো, তোমাদেরও ভিডিও হচ্ছে। ওয়েদারটা এত ঠান্ডা, বাট এই জায়গাটা একটু কম ছিল অবশ্য, ওই সাইডটা বেশি ছিল। ভিউ গুলো কি এত সুন্দর, আল্লাহ আল্লাহ, ইটস লাইক এ ড্রিম কাম ট্রু।